नमस्कार বন্ধুরা, হাপুসবুস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি শুক্তো। শুক্তোর জন্য আমি সব উপকরণ এখানে নিয়ে নিয়েছি। করলা, বেগুন, পেঁপে, রাঙা আলু, আলু, গাজর আর কাঁচকলা, সজনের ডাটা, এগুলোকে আমি কেটে নেব। কলাটা প্রথমে আমি লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে সরু লম্বা করে কেটে, এর কলা যেহেতু কষ থাকে তাই আমি এটা হলুদ জলে দিয়ে দিলাম। পেঁপে আমি কেটে নিচ্ছি। সবই আমি সরু লম্বা করে কেটে নেব। সব কিছু যা যা সবজি নিয়েছি সব লম্বা করে কেটেছি। আর লাগবে বিউলির ডালের বড়ি। প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এক চামচ পাঁচফোড়ন, এক চামচ রাঁধুনি আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। সর্ষের তেল দু চামচ দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হলে আমি বিউলির ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নিলাম। এবার দিয়ে দিলাম এক চা চামচ রাঁধুনি, দুটো তেজপাতা। এবার দুটো করলা আমি কেটে নিয়েছিলাম লম্বা করে, সেই দুটো করলা আমি দিয়ে দিলাম। করলাটা একটু লাল লাল করে ভাজা হবে। করলাটা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁপে, একই চার ভাগ আমি দিয়েছি পেঁপে। আর একটা আলু, সেটাও আমি এই ছ টুকরো মতন দিয়ে দিই। এবার দিয়ে দিলাম কাঁচকলা। কাঁচকলা কালো হয়ে যায়, সেই জন্য আমি একটু হলুদ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। সব সবজি একে একে দিয়ে দিচ্ছি। তো রাঙা আলু দিয়ে দিলাম। এইভাবে সবজি পরপর দিয়ে আমি ভালো করে সবজিগুলো ভেজে নেব। একটা বেগুন দিয়ে দিচ্ছি, আর দুটো পটল লম্বা করে কেটে আমি দিয়ে দিয়েছি। একটা ছোট সাইজের গাজর ছ টুকরো করে দিয়েছি, আর দুটো সজনের ডাঁটা আমি ছুলে দিয়েছি। সবজি ভাজা ভাজা হয়েছে, এই সময় আমি একটু নুন পরিমাণ মতন আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এক বড় চামচ মৌরি বাটা। এইভাবে প্রত্যেকটা সবজি আমি একসাথে ভেজে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম ভেজে রাখা করলা। এবার ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচ ছয়েক রেখে দেব। আমি এখানে এক টেবিল চামচ সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এটা আমি বেটে নেব। সবজি দেখি কতটা সেদ্ধ হলো। ঢাকাটা খুলে দিলাম, আঁচটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এবারে আমি এই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে নিচ্ছি সবজি, যে অনেকটাই আমাদের
সিদ্ধ হয়ে গেছে। 2 টেবিল চামচ চিনি আর সরষে পোস্ত যেটা বাটা দেখালাম সেটা দিয়ে দিলাম। আরেকটু সবজি আমাদের সিদ্ধ হবে আর এই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট রেখে দেব। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি আর 1 চামচ ময়দা নিয়েছি। এই ময়দাটা ভালো করে আমি দুধের মধ্যে গুলে নেব। এবার শুক্তোর মধ্যে এটা দিয়ে দিলাম দুধটা। ভালো করে ফুটে উঠুক। ভেজে রাখা 1 চামচ পাঁচফোড়ন গুঁড়ো মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 ছোট চামচ ঘি। সবজি সিদ্ধ হয়ে গেছে, শুক্তো আমাদের রেডি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার হাপুসুপুস চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন।